নমস্কার, আমি গুরুজি দীপ আচার্য। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গুরুজি দীপ আচার্য। আজকে একটা এমন টপিক উপর ভিডিও করব, ভিডিওটা খুব ভালো করে দেখবেন, ভালো করে বুঝবেন, তারপরে তার প্রয়োগটা করবেন। কারণ এটা যদি না বুঝে না জেনে ভালো করে ফলো না করে পড়েন, তাহলে কিন্তু আপনার লাভ কিছু হবে না। অনেকেই লটারি কাটে কিন্তু লটারি লাগে না, হয়তো ফার্স্ট প্রাইজ দরকার নেই, কিছুই লাগছে না, 10 টাকাও লাগে না, 100 টাকাও লাগে না, 500 টাকাও লাগে না, কিন্তু আমরা প্রচুর টাকা লটারি কেটে নষ্ট করি। সেই লটারি যদি কিছুটাও আমরা রিকভারি হয় তাও একটা ভালো লাগে। আজকে এই টপিকের উপরে আজকে একটা ভিডিও। লটারি হচ্ছে একটা নাম্বার, এখানে নিউমোলজি যদি ঠিকমতো প্রয়োগ না করা হয় বা সংখ্যাতত্ত্ব যদি ঠিকমতো প্রয়োগ করা না হয়, তাহলে কিন্তু কোনোদিনই আপনার ভাগ্যে লটারির ফাংশন আসছে না। এটা পড়ে সংখ্যাতত্ত্ব এবং এটা বহু প্রমাণিত, এটা সংখ্যাতত্ত্বের উপরেই কিন্তু নির্ভর করে এই লটারিটা। ধরুন আপনার নামের যে সংখ্যা তার সঙ্গে লটারির সংখ্যা যদি মেলে, তবেই একটা প্রাইজ পাওয়ার, সে ছোট প্রাইজ হোক বড় প্রাইজ হোক, একটা সম্ভাবনা থাকে এবং সেটা বহু ক্ষেত্রেই সেটা মিলে যায় বা বহু ক্ষেত্রেই সেটা হয়ে যায়। ধরুন আপনার নামের কটা অক্ষর সেটা আপনাকে দেখতে হবে। ধরুন আপনার নাম হচ্ছে বাবলু সেন, বাবলু বি এ বি এল ইউ, বাবলু মানে পাঁচখানা, বি এ বি এল ইউ মানে পাঁচটা অক্ষর, এবং সেন এস ই এন সেন মানে তিনটে, মানে নাম এবং টাইটেল মিলিয়ে হলো 8টা অক্ষর। এবার আপনার নাম অনেক বড় হোক বা ছোট হোক, নাম আর টাইটেল মিলিয়ে কটা অক্ষর হচ্ছে? আবার বলছি, বি এ বি এল ইউ বাবলু এস ই এন সেন মানে 8টা অক্ষর। এবার যে লটারিগুলো হয় দেখবেন মোটামুটি 5খানা অক্ষর থাকে, সে যে অক্ষরে থাকবেন, ধরুন 8 3 2 6 9 অক্ষর হইল। এই মধ্যে এই যে 5টা অক্ষরের মধ্যে 8 অক্ষর অন্তত 2টো রাখতে হবে এবং বাকি 3টে অন্য অক্ষর থাকবে, এবং সেই অক্ষরের যোগফল কিন্তু আপনার নামের অক্ষরের সঙ্গে মিলতে হবে, মেলাতে হবে, সেম হতে হবে। যেমন ধরুন আপনার, আপনি ধরলেন ধরুন 8 2 8 3 6, এই যোগ করলেন, ধরুন যোগফল যা এলো সেটা বীজের একটা বড় সংখ্যা, দুঃখ সংখ্যা এলো, সেই সংখ্যাটাকে আবার যোগ করবেন, তাহলে যতক্ষণ না এক অক্ষরে সেটা যোগফলটা আসছে, সে যদি 8 হয় তবেই কিন্তু আপনার এটা মিলবে। এবং এটা একটা দোকানে নাও পেতে পারেন, তাহলে আপনাকে 5টা 6টা 7টা দোকান ঘুরে আপনাকে এটা দেখতে হবে, মেলাতে হবে, তবেই আপনার কিন্তু এই লটারির যে সংখ্যা, যে আপনার সংখ্যাতত্ত্ব, সেটা আপনার জন্য লাকি হবে এবং সেটাকে আপনি কাটবেন, তবেই কিন্তু আপনার একটা সুযোগ বা চান্স থাকে, যে ছোট থাক আর বড় থাক। এখানে অনেকের গ্রহদোষ খুব খারাপ, যার ফলে তার একটু নাও হতে পারে, যার গ্রহদোষ ভালো সে একবারে একটু ভালো ফল পেয়ে গেল, যার গ্রহ মোটা মধ্যম চলছে তার একটু মিডিয়াম হলো, কিন্তু একটা সুযোগ আপনার থেকে যায়, সে খারাপ গ্রহদোষের মধ্যেও আপনি একটু হলেও আপনার চান্স থেকে যায়। এই একটা ফর্মুলা, খুব ভালো করে আপনি বুঝলুন। যদি বুঝতে না পারেন আমি আবার আপনাকে বলে দিচ্ছি, কিন্তু আবার বললাম যে আপনার নাম, নামের এবং টাইটেল দুটো মিলিয়ে যোগ করবেন কটা অক্ষর হলো। যেমন ধরুন আমি আবার বলছি, বাবলু বি এ বি এল ইউ বাবলু এস ই এন সেন মানে 8খানা মিলে 8টা সংখ্যা, আপনার টোটাল 8খানা অক্ষর হলো বাবলু সেন, এর সঙ্গে আপনি যে লটারির যে 5টা সংখ্যা থাকে সেই 8 ধরুন আপনার নামের সংখ্যা হলো 2, তাহলে যেন 2 থাকে, এইভাবে সেই সংখ্যা যেন লটারির নম্বরের মধ্যে 2টো থাকে, এবং এবং টোটাল 5টা সংখ্যা যোগ ফল যেন আপনার নামের যে সংখ্যা সেই সংখ্যায় হয়, তবেই কিন্তু আপনার এই যোগটা খুব ভালো হবে এবং বুঝতে আপনার
চান্স একটা বড় থেকে যায়। যদি আপনি বুঝতে না পারেন অবশ্যই আমাকে ফোন করবেন, আমার থেকে বুঝে নেবেন, তাহলে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর আপনাকে দিয়ে দেব। এবং আপনার এই ভিডিও যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।